মত হচ্ছে এই যে আমরা জুমার সালাত আদায় করি এই সময় দোয়া কবুল হওয়ার মর্ম একটা বর্ণনা আছে তো যেই মুহূর্তগুলোতে দোয়া কবুল হবে মর্মে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস আছে সেই সময়গুলোকে আমরা গনিমত মনে করি না কাজে লাগাই না আপনি একটু দূরে যাওয়ার দরকার নেই ফেনে জেলা যতগুলো জুমা মসজিদ আছে এই জুমা মসজিদ গুলোতে আপনি আসরের পর থেকে মাগরিব এই সময়গুলোতে একটু দেখেন তো পাওয়া যাবে দোয়া কারনেওয়ালা কথা জবাব দেন পাওয়া যাবে না পাওয়া যাবে না কিন্তু এমনি হুজুর দোয়া করলেন তারপরে যেটা দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই ওইগুলো নিয়ে আমরা খুব কি করি বাড়াবাড়ি করি এই জন্য আমি অনুরোধ করব সুন্নাহ সম্মত আমল করবেন সুন্নাহ সম্মত আমল করলে আমল কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে গ্যারান্টি রসুল দিয়েছেন আর যদি আমলটি সুন্নাহ সম্মত না হয় তাহলে এর কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই বরং এটা যে কবুল হবে না পরিত্যাজ্য হবে এই মর্মে বিশুদ্ধ সূত্রে দলিল রয়েছে বোখারিতেও আছে মুসলিমেও আছে তা আমরা সাধারণত ওই বেদাত পদ্ধতিতে অথবা খেলাফে সুন্নাত পদ্ধতিতে আমল করতে করতে এমন অভ্যস্ত হয়েছি এখন সুন্নার কথা কইলে কোন নতুন নতুন কথা কয় আসেন এরকম সুন্নার কথা কইলে কি কয় আচ্ছা আসলে কথাটা কি নতুন আর নতুনত্ব হচ্ছে ওই কথা যে কথা রসুল বলেন নাই নতুনত্ব হচ্ছে ওই কথা যে কথা সাহাবায়ে কেরাম বলেন নাই বা আমল করেন নাই এর পরে আবিষ্কৃত হয়েছে ওইটা না নতুন কথা কি কয় তা আপনি কইলেন 2022 সালের কথা আমি কইলাম 2019 এর কথা কোনটা নতুন হইল কোনটা নতুন হইল তো নতুন নতুন কথা যারা নতুন নতুন আমল করে নতুন নতুন আমল মানি রসুল করেন নাই নতুন নতুন আমল মানি খোলাফায়ে রাশেদিন করেন নাই নতুন নতুন আমল মানি সাহাবায়ে কেরাম করেন নাই তাহলে এর পরে ইবাদত বান্দিগি হিসেবে সওয়াবের আশায় যে সকল আমল ইবাদত করি ওগুলো হচ্ছে নতুন কথা বুঝে আসছে কিন্তু এখন বুঝে না কোনটা নতুন আর কোনটা পুরান এই এই যে বোধ বোধ শক্তি এটাও বর্তমানে হারিয়ে গেছে সুন্নার কথা বলে কর নতুন নতুন আসলে নতুন না আপনি হয়তো জানছেন নতুন কথা এতটু হইতে পারে আপনি হয়তো জানছেন নতুন তা এখন আপনি নতুন করে জানলে কি কথাটা নতুন হয়ে যায় কথাটা নতুন হয় না কথাটা পুরা এই জন্য সকলকে অনুরোধ করব আপনাদেরকে ভালোবাসি প্রথমত কেন এই যে কথাটা খুললো খোলা বললাম হাদিসেও আছে কেউ যদি কাউকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয় এটা কিন্তু হাদিস কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে এটা গোপন না আবার এটা আবার আরেক জায়গায় খাটাই গেল কথা বুঝলেন নেই কেউ যদি যুবকরা কেউ এই যে না হুজুরি কি আইসি বেতন সামনের মাঝে বাড়াই দিচ্ছে এগুলো কেন কইছে যার ভালোবাসি তার জানাই তুই ইয়ার আমরা মতে গেলে মানা খালা ফুহু নাকি কইছে তো হেতু মোরকার ভিতরে কই দেবো আই লাভ ইউ অরে শেষাও ফেলো খনিও ফেলো না ওই দিকে না এটা হচ্ছে কেউ কোনো মোমেন যদি অপর কোনো মোমেন ভাইকে যদি ভালোবাসে তাহলে তাকে বলবে ভাই আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে মহব্বত করি কথাটাকে জানিয়ে দিও আর যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে জাগতিক কোনো স্বার্থে নয় দলীয় কারণে নয় মতের মিল থাকার কারণে নয় মাঝহাবের মিল থাকার কারণে নয় তরিকতের ভাই হওয়ার কারণে নয় আমার দল করে এই কারণে নয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি কোন মুমিনকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে ডাকবেন তাকে ডাকবেন কে আমার বরকতের কারণে একে অপরকে মহব্বত করতে আজকে আসো আমি আমার আরশের নিচে তাকে স্থান দেব কোথায় স্থান দেবেন আরশের ছায়ায় স্থান দেবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি কেবলমাত্র কার জন্য একে অপরকে ভালোবাসে আরো জোরে বলেন কার জন্য একদম লিল্লা আর যে ব্যক্তি একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে হাদিসে এসছে মান মান আহাব্বা লিল্লা ও আবগাদা লিল্লা ও আতা লিল্লা ও মানা লিল্লা
যে একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, একে অপরের সাথে দুশ্মনী করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আর কাউকে কিছু দিয়েছে তাও আল্লাহর জন্য, আর কাউকে কিছু দেওয়া থেকে বিরত থেকেছে সেটাও কার জন্য? আল্লাহর জন্য। অবশ্যই সে তার ইমানকে পূর্ণতা দান করলো। তাহলে বোঝা গেল একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইমানের পূর্ণাঙ্গতার জন্য শর্ত বা দাবি ফজিলত রয়েছে। এই জন্য বলছি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। এর সাথে যোগ হয়েছে আপনার আমার মুসল্লি আমার আলোচনা ধৈর্য সহকারে শোনেন। অন্যান্য অনেক মসজিদের চাইতে আমি একটু বেশি কথা কই না, বেশি কথা কইনি। এরপর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই রিপোর্ট আসে নাই যে শ্রোতারা বিরক্ত হয়েছে, কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা গেল আপনারাও আমাকে ভালোবাসেন, আমিও জানিয়ে দিলাম আপনাদেরকে কি করি, আল্লাহর কসম ওয়াল্লাহ একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আর সেই ভালোবাসার তাগিদেই আপনাদেরকে অনুরোধ করব জীবনে ইবাদত বান্দিগি হিসেবে যা করবেন তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নাহর আলোকে করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতি দাবি থাকলো আমার। যেমন ফরজ সালাত শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। নামাজের শুরু কি দিয়ে? আল্লাহ। শেষ কি দিয়ে? সালাম দিয়ে। তাহলে বোঝা গেল তাকবীরে তাহরিমা থেকে সালাত শুরু হয় আর ডান এবং বামে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ কি হয়? শেষ। আর কোনো কাম আসে নি, মানে নামাজ সংক্রান্ত কাজটা শেষ আর নেই। এখন আসেন সালাম ফিরানোর পর আপনি যদি কিছু করতে চান অপশন তো আছে, সেই কাজটা করবেন সুন্নাহ মোতাবেক। আপনি ফরজ সালাম ফিরিয়েছেন, সোজা বাসায় চলে যান, কেউ কি একটা কইতে হইবো নি, ফতুয়া দিতে হইবো নি, এতে নামাজ হয় না, পারবে? এতে তাকবীরে তাহরিমা তো শুরু করি সালাম ফিরান পর্যন্ত ছিল আছে, নামাজ শেষ চলে গেছে। এখন নামাজের পরের যে আমলগুলো দুইটা প্রকার আছে, কয় প্রকার? নামাজের পরে একটা প্রকার হচ্ছে বিদআত, সুন্নাহ সম্মত না, খেলাফ সুন্নাহ। আর একটা প্রকার হচ্ছে সুন্নাহ সম্মত, রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এই সুন্নাহ সম্মত। এখন এই দুইটা আমলের মধ্যে আপনি যদি করেন তাহলে কোনটা করতে হবে? আবার বলেন, সুন্নাহ সম্মত। আর না করলে কোনো আপত্তি নাই, নামাজের কোনো ক্ষতি হবে না, করলেও করতে হবে সুন্নাহ সম্মত, সব পাবে। আর কোনো কারণে যদি চলে যায় এর জন্য কি হবে না? গুনাহ হবে না। তাহলে আমরা কি সওয়াব চাই না গুনাহ চাই? বলেন না, আল্লাহ। এই জন্য আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করব যে আপনারা যা করবেন যেখানে বাড়িতে নফল ইবাদতের ক্ষেত্রেও আগে জেনে নেবেন আমলটা সুন্নাহ সম্মত কিনা, আমলের পক্ষে দলিলটা মজবুত কিনা, কথাটা বুঝে আসছে তো? কারণ আমলের পক্ষে দলিলটা যত বেশি মজবুত হবে আপনার ওই আমলের ইবাদত সওয়াবটাও কি তত মজবুত হবে এবং বেশি হবে। সুন্নাহ সম্মত আমল করলে আপনি ডাবল সওয়াব পাবেন, কয় সওয়াব পাবেন? একটা তো হচ্ছে আমলের সওয়াব, কিসের সওয়াব? আরেকটা হচ্ছে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের কারণে আপনি আরো ডাবল সওয়াব পেয়ে গেলেন। আর যদি সুন্নাহ সম্মত না হয় তাহলে কিন্তু সওয়াব তো হবেই না, কিন্তু কেয়ামতের মাঠে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না, এ ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আজকের আগের বিষয়টা থাক, এটা